জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত উনিশ সংসদ সদস্য নির্বাচিত হলেন সাবেক জাতীয় সংসদ সদস্য গোলাম সরোয়ারের কন্যা দরতি রহমান ডাক্তার গোলাম সরোয়ার ছিলেন বগুড়া জেলা আওয়ীগের সভাপতি ও উনিশশো সালে নির্বাচনে বগুড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এদিকে যিনি সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি দীর্ঘদিন বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এস এম ফজল রাব্বি শুভ ধনট বগুড়া